হাই ফ্রেন্ডস, সময় মেধা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগতম। এখানে দেখতে পাচ্ছেন যে আজকে যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর। এখানে প্রথমে যেটা বলি যে প্রথমে সুদীপ নন্দা প্রশ্ন করেছেন, স্যার আমি ইংলিশ সাবজেক্ট আপার 79.73 সেকেন্ড ফেজে ডাক পাবো, সেকেন্ড ফেজে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা আছে। শৈলেন সোরেল লিখেছেন, স্যার ফিজিক্যাল ওয়ার্ক এডুকেশনের প্যাটার্ন কবে বেরোবে? 9-10-এর রিক্রুটমেন্টের পরে কিন্তু এর রেজাল্ট বেরোবে। মৌমিতা ঘোষ লিখেছেন, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ মৌমিতা ঘোষ। মৌসুমী শীল লিখেছেন, দাদা সেকেন্ড ফেজ কি ডাক পাবো আমি একজন প্যারা টিচার? দেখুন, আপনার যদি ঠিকঠাক এ থাকে, ঠিকঠাক যদি স্কোর থাকে, আপনি নিশ্চয়ই ডাক পাবেন। স্বপন কুমার সিংহ লিখেছেন, দাদা আমি পাস কোর্সে টিচার, আমার 2012-এর SSC মেরিট লিস্টে নাম আছে, এবারে কি ওই প্যানেল থেকে অসম্ভাবনা? এ প্রশ্নের উত্তর আমি আপনাকে আগে দিয়েছি মনে হয়। রাজকুমার মণ্ডল লিখেছেন, আমি SC সাবজেক্ট বেঙ্গলি, স্কোর 76, আপার প্রাইমারি সেকেন্ড ফেজে ডাক পাওয়ার সম্ভাবনা আছে। আপনার প্রশ্ন মনে হয় উত্তর আমি দিয়েছি একবার। মতিন চুমকে লিখেছেন, দাদা আমার জিওগ্রাফি OBC এ 74.5, আমি সেকেন্ড ফেজে ডাক পাবো? দেখুন, সেকেন্ড ফেজে যেহেতু অনেকেই ইয়ে হবে, ফলে 74 আছে, ওবিসি বি যেহেতু একটা ক্যাটাগরি আছে, ফলে সম্ভাবনা কিন্তু আছে। সম্রাট চৌধুরী লিখেছেন, 2 ইয়ার DLED থাকলে কি গ্রাজুয়েশনের দরকার নেই আপার প্রাইমারিতে? 2012 টেট পাসদের প্যানেল রাখা হয়নি, এটা কি ঠিক? 2 ইয়ার্সে DLED করলে গ্রাজুয়েশনের পার্সেন্টেজের দরকার নেই, এটা ঠিক বলতে পারছি না, এটা আমাকে একটু খবর নিয়ে রাখতে হবে। আর সম্রাট চৌধুরী, আপনাকে আরেকটা কথা বলি, 2012 টেট পাসদের অবশ্যই প্যানেলে ডেকেছে, রাখা হয়েছে, এটা ভুল খবর যে রাখা হয়নি। রঞ্জু শর্মা লিখেছেন, স্যার 9-10-কে বেসিক স্যালারি কত? বেসিক স্যালারি 25,000 সামথিং। নিশীথ মাহাতো লিখেছেন, স্যার ফিজিক্যাল এডুকেশনের মেরিট লিস্ট কবে বের হবে? আপনাকে বলি, তবে মানে উত্তর আগে দিয়েছি, 9-10-এর রিক্রুটমেন্টের পরে। দে প্লে উইথ মিউজিক অ্যান্ড স্টাডি, আমি এই ইয়ারে BEd এ অ্যাডমিশন নিয়েছি প্রাইমারি আপার প্রাইমারি 9-10-এর SSC এক্সামে পাস করার জন্য। কটা এক্সাম দিতে হবে এবং এগুলো কি কি? সিলেবাস, নাম্বার, রিভিশন, আচ্ছা এগুলো নিয়ে আমি একটা ভিডিও আপনাকে করে দেবো। মহেশ্বরের লিখেছেন যে, স্যার আপনার নাম্বারটার জন্য অনেক, আপনাকে মনে হয় এর উত্তর আমি দিয়েছি মহেশ বাবু। মীর হাসানুজ্জামান লিখেছেন, স্যার NCT এর নিউ রুলস দিয়েছে, তাতে 1-12 পর্যন্ত টেট এক্সাম দিতে হবে, সেটা কি কার্যকরী হয়েছে? না হবে না, হলে বা কবে হবে? সেটা এখনো কার্যকরী হয়নি, হলে নিশ্চয়ই জানানো হবে, আমি জানিয়ে দেবো আপনাদের। গণেশ পাল, আগামী দিনে স্কুল সার্ভিস পরীক্ষার কোনো স্তরে একাডেমিক স্কোর থাকছে না, প্লিজ জানাবেন। আগামী দিনে স্কুল সার্ভিস পরীক্ষায় কোনো স্তরে কি একাডেমিক স্তর থাকছে না? একাডেমিক স্কোর প্রত্যেক স্তরেই কিন্তু থাকবে না, এমন কোনো কথা, এমন কোনো ডিক্লেয়ার কিন্তু হয়নি। আর গণেশ পাল লিখেছেন, 2015 সালের টেটের বিজ্ঞাপনের সময় BEd এর নম্বর ধার্য ছিল 40, টেটের নম্বর ধার্য ছিল 20, পরে ওটা রিজার্ভ হয়ে গেল, কি করে বুঝলাম না, এর ব্যাপারে কিছু বলুন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি চেষ্টা করব নতুন করে কোনো ভিডিও দেওয়ার, এই বিষয়টা নিয়ে আমি আমার মাথায় থাকবে। বাকস ডি শ্রীমন্ত লিখেছেন, বাকওয়াজ ভিডিও, ঠিক আছে, আপনার কাছে তো কোনো প্রুফ নেই, এবং বকবাস ভিডিও বিশেষ করে আপনি যেভাবে বলছেন যে আমি হয়তো বকবক করেছি, কিন্তু ভিডিওটা সম্পর্কে আমি নিশ্চয়ই, আমার আইডিয়া আছে, আপনার কতটা আইডিয়া আছে জানি না, ফলে আপনি আপনার মত জানিয়েছেন, গুড। তারপরে বলছে সনাতন মাহালি লিখেছেন যে, স্যার আমি ওয়ার্ক এডুকেশনের ST-তে 72 স্কোর করেছি, ইন্টারভিউ বাদে র্যাঙ্কিংয়ে আসার চান্স আছে কি? অবশ্যই আপনি ডাক পেয়ে যাবেন। জগন্নাথ কোলে লিখেছেন, ফিজিক্যাল এডুকেশন 79 SC, ফিজিক্যাল এডুকেশন 79 SC সেকেন্ড ফেজ কি শিওর হবে, হলে কি ডাক পেতে পারি? সেকেন্ড ফেজ হলে নিশ্চয়ই আপনি আগে ডাক পাবেন। তারপরে হচ্ছে সুহানা মজুমদার লিখেছেন, দাদা আমি মাধ্যমিক, KSS, গ্রাজুয়েশন সব মিলে টেটে 73% পেয়েছি, আমি নন ট্রেন্ড এবং সাবজেক্ট ইংলিশ, আমি জেনারেল ক্যান্ডিডেট, আমার কি আপার প্রাইমারি সেকেন্ড ফেজে কোনো? দেখুন, আপনার 73% মানে খুব ভালো একটা কিন্তু এখানে যদি যদি BEd থাকলো তাহলে তো সোনার সোহাগা থাকতো, কিন্তু পসিবিলিটি একটা আছে, কারণ নন ট্রেন্ডেড ডাকা হচ্ছে এবং আপনার স্কোরটাও যথেষ্ট ভালো। রিজওয়ানা সুলতানা লিখেছেন, স্যার আমি জিওগ্রাফি ইনস্টিটিউটে 12-তে ওয়েটিং, আমি কি ডাক পাবো? 12-তে ওয়েটিং মানে দেখুন অনেকেই কিন্তু ডাক পাবে, অথবা
একটু ওয়েট করুন, অনেকেই কিন্তু ডাক পাবে। আচ্ছা, এখানে নরোত্তম সর্দার লিখেছেন, স্যার একটা কমেন্টে দেখলাম যে একজন এসসি মেল ফিমেল ডিশ র্যাঙ্ক এবং ফিমেল 76 করেছে, বাট আমার অ্যাজ এক ফ্রেন্ড ফিমেলে 43 ওয়েটিংয়ে আছে, সে কেন মেল ফিমেল র্যাঙ্ক করলো না, প্লিজ একটু জানাবেন আর কি ডাক পাবো। দেখুন আমি বলি, এই যে নতুন করে যে কি র্যাঙ্কের সিস্টেম করেছে, এই র্যাঙ্কের সিস্টেমটা আমার মাথার উপর দিয়ে চলে গেছে সত্যি কথা বলতে, আর এবং এটা নিয়ে আমি বুঝে ওঠার চেষ্টা করিনি, তবে চেষ্টায় আছি, একজনকে বলেছি যে এই বিষয়টা আমাকে একটু বুঝিয়ে দেওয়ার সত্যি কথা বলতে, যে এরা কীভাবে র্যাঙ্কটা করেছে, এরকম র্যাঙ্ক তো কখনো কোনো এসএসসিতে হয়নি। রফিকুল ইসলাম লিখেছেন, স্যার আপার প্রাইমারিতে টোটাল স্কোর 74.66, সাবজেক্ট ইংলিশ, বিএড আছে, ওবিসি এ সম্ভাবনা কিন্তু আছে যেহেতু ইংলিশ সাবজেক্ট। রাজেশ মণ্ডল লিখেছেন, ফিজিক্যাল এডুকেশন বিপিএডরা কি সিটের পরীক্ষা দিতে পারবে? ফিজিক্যাল এডুকেশন বিপিএডরা দেওয়ার ওখানে যে ইয়ে আছে সেটা কিন্তু মনে হয় নেই, ওখানে কি বলা যায় যে এনসিটির নতুন নিয়মে মনে হয় ওখানে নেই মনে হয় যতটুকু জানি। তারপরে তাপস বিশ্বাস লিখেছেন, স্যার আমার আপারের স্কোর হচ্ছে 69, বিএড আছে, সাবজেক্ট বাংলা, 69 বিএড আছে, সাবজেক্ট বাংলা, ডাক পাবো? 2005-এ গ্রাজুয়েট। তাপস বিশ্বাস, আপনাকে বলি যেহেতু একটু এজ হয়েছে আপনার, ফলে সম্ভাবনা তবে 69, যদি এসসি হতেন তাহলে আলাদা কথা ছিল, কিন্তু আপনি জেনারেল কিনা আমি জানি না, যাই হোক এসসি হলে কিন্তু ডাক পেলেও পেতে পারেন, আর বাংলা সেখানে আবার ক্যান্ডিডেটও প্রচুর। নরোত্তম সরকার লিখেছেন, অপর্ণা অধিকারী, সাবজেক্ট সংস্কৃত, স্যার আমার র্যাঙ্ক এসসি মেল ফিমেলে 49 এবং এসসি এসসি ফিমেলে হচ্ছে 49, একই র্যাঙ্ক কি করে সম্ভব, পিএলজি বলুন, প্লিজ বলুন, আমার ফোন নাম্বার এত। হ্যাঁ, একই এ স্কোর সম্ভব আছে, সম্ভব হয়, ও অসুবিধা কিছু নেই, এটা হতে পারে। তারপরে বিবেক বর্মন লিখেছেন, স্যার আমি ইংলিশ এসসি ক্যান্ডিডেট আপার প্রাইমারিতে 74, হ্যাঁ আপনি সেকেন্ড পেজে ডাক পাবেন, কারণ 74 আছে, এসসি আছেন। পিয়ালি কোলে লিখেছেন, স্যার আপার প্রাইমারিতে টেটের সার্টিফিকেট কবে দেওয়া হবে? টেটের সার্টিফিকেট নিয়ে এখনই কোনো কিছু সংবাদ কিন্তু নেই। হ্যাঁ, উম্মে সালমা বেগম লিখেছেন, স্যার সিটেট এবার বেঙ্গলি ভার্সন কোশ্চেন হচ্ছে, এটা কি কনফার্ম? এটা কনফার্ম, এটা হওয়ার কথা ছিল কিন্তু এখনও হয়নি, কেন হয়নি ঠিক বলা মুশকিল। শর্মিষ্ঠা বসাক লিখেছেন, স্যার আপার প্রাইমারি এর ভেরিফিকেশনে ভাইবা কোন মান্থ নাগাদ প্লিজ জানাবেন, এটা 9-10-এর রিক্রুটমেন্টের পরে কিন্তু হবে। আচ্ছা, পুষ্পেন্দু প্রামাণিক লিখেছেন, এখানে একটা জিনিস, সুশান্ত চক্রবর্তী লিখেছেন, এনআইওএস WBSSC ভ্যালিড কেমন, প্লিজ স্যার হেল্প মি। এটা আপনার ভ্যালিডিটি কিন্তু আছে, আপনি নোটিফিকেশানটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। স্বপন কুমার সিংহ আপনি লিখেছেন যে, দাদা আপনি বললেন খুব উপকৃত হব, 2012 মেরিট লিস্টের নাম আছে, হ্যাঁ ডাক পাওয়ার সম্ভাবনা আছে, প্রশ্ন কিন্তু আপনি আগে করেছেন, উত্তর আমি দিয়েছি। পুষ্পেন্দু প্রামাণিক লিখেছেন, এসসি বিএড হিস্ট্রি আপার প্রাইমারি টেট 98%, টোটাল আছে 72%, ডাক পাবো কি সেকেন্ড এবং থার্ড পেজ? থার্ড পেজ এবং সেকেন্ড পেজে ডাক পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু 72 আছে, 70 আপ আছে মানে একটু ডাক পাওয়ার সম্ভাবনা আছে। আসমত আলী লিখেছেন, স্যার বলছিলাম এসএসসি নিউ নোটিফিকেশন 2019 হবে একটা, দেখুন এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে হতে পারে। স্যার আমি বিএড থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, আমি কি সিটেট অ্যাপ্লাই করতে পারবো? না আপনি পারবেন না। আচ্ছা, সন্দীপন হালদার, রুবিনা খাতুন লিখেছেন, যাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে তারা কি সুবিধা পাবে না? যদি সুবিধা দেয় নিশ্চয়ই পাবেন। সন্দীপন হালদার লিখেছেন, স্যার 11-12-এর কাউন্সেলিং হয়ে গেল, এরপর কীভাবে সিট সিট বাড়বে? অবশ্যই সিট বাড়বে। মীর হাসান উজ্জামাল লিখেছেন যে, স্যার এনসিটি নিউ রুলসে যে 1-12 পর্যন্ত টেট কথা বলা হয়েছে সেটা কি এখনও কার্যকরী হয়নি? এস রাজীব সরকার লিখেছেন, এসসি জিওগ্রাফি 70.93, চান্স আছে আপার প্রাইমারিতে? হ্যাঁ, থার্ড পেজের দিকে যদি হয় নিশ্চয়ই ডাক পাবেন। মীর হাসান উজ্জামান লিখেছেন, ক্লাস 9-10 কাউন্সিলিং কবে নাগাদ হবে? ক্লাস 9-10 কাউন্সিলিং 2 সেপ্টেম্বর মাসের 15 তারিখের ভিতরে হয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা আছে। বিলকিস বিগম লিখেছেন, বলছি মেরিট লিস্ট কবে দিবে? মেরিট লিস্ট
এখনও দেরি আছে, আপনি নার্সিং বিষয়ে করেছেন, এখনও দেরি আছে মেরিট লিস্ট। সমাপাল লিখেছেন বিএড কমপ্লিট স্টুডেন্টসরা 5 to 8 পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, 1 to 5 কি হবে? সমাপাল বলছি, আপনাকে বলি যে 9-10 সরি 5 to 8 পর্যন্ত যে ফর্ম ফিল আপ করতে পারবে, এটা এনসিটির নতুন নিয়ম অনুযায়ী সেটা কিন্তু এখনও কার্যকর হয়নি এবং 15 তারিখের পরে কার্যকর হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 to 5 কি হবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এক্সাম দেওয়া যাবে কি? দেখুন, এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এক্সাম দেওয়ার কথাও কিন্তু প্রকাশবাবু ঘোষণা করেছিলেন, আমাদের যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রকাশবাবু ঘোষণা করেছিলেন, কিন্তু এখনও সেটা কার্যকর হয়নি। দেখা যাক 15 তারিখে, আফটার 15 তারিখ, 15ই আগস্টের পরে কি হয়। সব্যসাচী মুখোপাধ্যায় লিখেছেন, দাদা 9 সরি 11-12-এর কাউন্সিলিংয়ের কি মানে থাকবে যদি এরপর কেউ আরও কাছের স্কুলে পায়, তিনি তো আর নিতে পারবেন না। মানে থাকবে যদি এরপর কেউ আরও কাছের স্কুলে পায়, তিনি তো আর নিতে পারবেন না এরপর। হ্যাঁ, তিনি আর নিতে পারবেন না, আরও কাছের স্কুলে পেতে গেলে আপনি যেটা চুজ করেছেন সেটাই, যদি আপনার প্রশ্ন এইরকমই অর্থ হয় তাহলে আমি বলবো যেটাই চুজ করেছেন ওটাই পরে আর তো আপনি নিতে পারবেন না, কারণ আপনি নিয়ে নিয়েছে। তারপরে হচ্ছে মীর হাসান উজ্জামান লিখেছেন, স্যার কেমন আন্দোলন? তো আন্দোলন তো হলো, লাভ কোথায় হচ্ছে? একবার সরকার বলছে আন্দোলন করুন তাহলে এসব হবে। অবশ্যই আন্দোলনে কিন্তু কাজ হয়েছে, একটু খেয়াল করে দেখবেন এসব আন্দোলনে কাজ হয়েছে, আন্দোলনে কাজ না হলে এই যে আন্দোলনগুলো হয়েছে সেখানে কিন্তু রেজাল্ট কিন্তু আন্দোলনের উপরেও নির্ভর করেছে। রিঙ্কু কুমার লিখেছেন, ওয়েটিং 6 ওবিসি বি ফিমেল চান্স আছে, ওয়েটিং যারা আছেন আপনাদের অনেকেরই চান্স আছে, অর্থাৎ ওয়েট করুন। অর্পি দত্ত লিখেছেন যে আপার প্রাইমারির নিয়োগ কি এই সালে হবে, আর সেকেন্ড ফেজ নিয়ে কিছু জানান, কতদিন ওয়েট করতে হবে? দেখুন, আপার প্রাইমারি নিয়োগ এসালেই হবে এবং সেকেন্ড ফেজ খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে। অমিত রায় লিখেছেন, আমি যাব, আন্দোলনে যাওয়ার কথা বলেছেন, থ্যাংক ইউ, আসুন। অমিতবাবু বলেছেন, আমি সবাই আন্দোলনে আসুন, তারপরে খুব খুব বড় আন্দোলন দরকার, সবাই আসুন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ অমিতবাবু, আপনি সবাইকে মোটিভেট করছেন, তারা ডাকছেন, এটা খুব ভালো। মমিতা ঘোষ লিখেছেন, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয়াঙ্কা দাস লিখেছেন, একদম দাদা, একদম ঠিক, একদম থ্যাংক ইউ। তারপরে হচ্ছে তন্ময় দাস লিখেছেন যে 11-12-এর 12-তে বাংলার সিট কটা ছিল এবার SSC-তে? বাংলার সিট 11-12-এ মনে হয় আমি যতটুকু জানি 90-এর কটাই মনে হয় ছিল, এইটুকু আমার মনে আছে। মনোজ হাজরা লিখেছেন, স্যার আমি 5 to 8 ফর্ম ফিল আপ করেছি, 1 to 5-এ অগ্রাধিকার পেলে আমি কি 1 to 5-এ ফর্ম ফিল আপ করতে পারবো? আমার বিএড আছে। অবশ্যই অগ্রাধিকার পেলে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। আচ্ছা, রুদাল পাসওয়াল লিখেছেন, দাদা আপার প্রাইমারি টেট 62 আছে, একাডেমিক স্কোর 50-তে 50, বিএড আছে, আমি SC সাবজেক্ট ফার্স্ট পেজে কল পেয়েছি, কতটা চান্স আছে? দেখুন, ফার্স্ট পেজে কল পেয়েছেন নিশ্চয়ই, এবারে আপনার ইন্টারভিউয়ের উপর নির্ভর করবে, অর্থাৎ ইন্টারভিউটা ভালোভাবে দিন এবং চেষ্টা করুন যাতে ভালোভাবে দেবেন, সে চেষ্টা করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। শাহবাজ ইসলাম লিখেছেন, স্যার আপার প্রাইমারি সেকেন্ড ফেজ কবে হতে পারে? 9-10-এর রিক্রুটমেন্টের পরে হবে কিন্তু। রাজু মণ্ডল লিখেছেন, স্যার আমি আসছি স্যার, থ্যাংক ইউ, আসুন। দীপেন্দু ব্যানার্জি লিখেছেন, থ্যাংকস স্যার, কাইন্ডলি রেকমেন্ডেড। হ্যাঁ ফ্রেন্ডস, মাইমদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও সুস্বাগতম। এখানে দীপেন্দু ব্যানার্জির প্রশ্ন দিয়ে শুরু করছি, থ্যাংকস স্যার, কাইন্ডলি রেকমেন্ডেড এনি বুক ফর পেপার 2 সিটের 2018, সেটা আমি পরে জানিয়ে দেব, বা আপনি কলেজ স্ট্রিট গিয়ে দেজ অথবা যেসব ভালো ভালো বইয়ের দোকান আছে সেখানে গিয়ে কিন্তু আপনি খোঁজ করতে পারেন, করলে কিন্তু ভালো ভালো বই পেয়ে যাবেন। সুশান্ত সাহা সাহা লিখেছেন, কবে যাব দাদা আন্দোলনে আসবেন? 31 আগস্ট। বিবেক বর্মন লিখেছেন, আপনি তো বলতে শিখেননি, একটা কথা হাজারবার বললেন। বিবেকবাবু থ্যাংক ইউ, আশা করি আপনার কথা থেকে আমি শেখার চেষ্টা করব যাতে একটা কথা একবার বলা যায়। আমির হাসান লিখেছেন, ঠিক বলেছেন, থ্যাংক ইউ। সুচিত্রা রয় লিখেছেন, দাদা কেমন আছেন? আমার আপার প্রাইমারি একাডেমিক স্কোর 70
0.8, জিওগ্রাফি ফিমেল এসসি 70 আছে, যখন আপনি কিন্তু ডাক পেতে পারেন। সুচিত্রা রায় ট্রেন্ড ডিএড হতে ডাক পেতে পারেন। টিনা সরকার লিখেছেন, ফিজিক্যাল এডুকেশনের কি ভ্যাকান্সি বাড়বে? স্যার প্লিজ বলবেন, ফিজিক্যাল এডুকেশনের ভ্যাকান্সি বাড়বে, ওভারঅল ভ্যাকান্সি কিন্তু বাড়ার সম্ভাবনা। সোমেন ভট্টাচার্য লিখেছেন, স্যার আপার প্রাইমারিতে পিওর সায়েন্সে এসসি নন বিএডদের টেট একাডেমিক মিলিয়ে মিনিমাম কত পেলে সেকেন্ড ফেজে ডাক পাবো? এত পেয়েছি ডাক পাবো? স্যার ডাক পেতে পারেন, যেহেতু পিওর সায়েন্স আছে সেহেতু কিন্তু ডাক পেতে পারেন। স্বপন কুমার সিংহ, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। দাদা আপনি ওয়েট করতে বলেছেন ভালো নিউজের জন্য, সেটা কিভাবে জানবো বলুন প্লিজ, আমি আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। সুলেখা ঘোষ লিখেছেন, স্যার আমার আপার প্রাইমারি টেটের স্কোর 60, বেঙ্গলি অনার্স, ওবিসি বিএড নেই, ডিএলএড ফার্স্ট ইয়ার। স্যার আমি আপার প্রাইমারিতে, দেখুন আপনার যে 60 আছে এখানে কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা খুবই কম। সুলেখা ঘোষ কিছু মনে করবেন না। তারপরে হচ্ছে সুব্রত রায়, স্যার আমি আপার প্রাইমারি ক্যান্ডিডেট, ওয়েট করতে করতে আর ভালো লাগছে না, এটা কোনো সিস্টেম হলো? সরকার এই বিষয়ে এত উদাসীন কেন বুঝতে পারছি না। আমি টেনশন করতে করতে মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে। দেখুন সেটা সবার ক্ষেত্রে কিন্তু হচ্ছে সুব্রতবাবু, করার কিচ্ছু নেই। কেন এত এই যে এত ঢিলেমি, বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেটা আমরা কিন্তু প্রত্যেকের মনে একটা প্রশ্ন। সুব্রত রায় প্রশ্ন লিখেছেন, খুব তাড়াতাড়ি নিয়োগ যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে, আর প্লিজ কেউ হাইকোর্টে যাবেন না কেস করতে। আপনার সঙ্গে আমিও একমত। সুলেখা ঘোষ, ফার্স্ট ফেজে আমি ডাক পাইনি, সেকেন্ড ফেজে ডাক পাওয়ার সম্ভাবনা আছে কি? আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। মনিরা খাতুন লিখেছেন, স্যার আমি একটা খুব বিপদে পড়ছি, আপনার প্রশ্নের উত্তর মনে আমি দিয়েছি। সুজন সর্দার লিখেছেন, দাদা 11, 12, 9, 10-এর আপ টু ডেট ভ্যাকান্সি পূর্ণ আন্দোলন নামা হোক। অবশ্যই সবাই আন্দোলন নামছে। আবিব খান লিখেছেন, দাদা আমার স্কোর 75.45, জিওগ্রাফি, আপনি মনে হয় আমাকে ফোন করেছিলেন, তবু বলি আপনার, আপনি কিন্তু ডাক পাবেন। জসীমউদ্দিন শেখ লিখেছেন, আপারের প্রথম ফেজে ডাক পাওয়াতে কতটা সুযোগ আছে? অবশ্যই সুযোগটা নির্ভর করবে আপনার ইন্টারভিউয়ের ওপরে। তারপরে হচ্ছে সরকার হালদার লিখেছেন যে, সরি শঙ্কর হালদার লিখেছেন, স্যার 2009-এর প্রাইমারি, 2014-23 মার্চ এক্সাম হয়েছিল, ইন্টারভিউ হয়েছিল, নিয়োগ কি হতে পারে? স্যার 24 পরগনা, হ্যাঁ এ নিয়োগ কিন্তু হবে, একটু ওয়েট করুন, এ নিয়োগ হবে। দোলন প্রামাণিক লিখেছেন, আমি যাব আন্দোলনের বিষয়ে, নিশ্চয়ই যাবেন। মীর হাসানুজ্জামান লিখেছেন, আমি মাস্ট যাব স্যার, অবশ্যই আসুন। নিশীত মাহাতো লিখেছেন, স্যার ফিজিক্যাল এডুকেশনের ফাইনাল প্যানেল আগস্ট মাসে বেরোবে নাকি? স্যার 9-10-এর কাউন্সিলিংয়ের পর, 9-10-এর কাউন্সিলিংয়ের পরে বেরোবে। তারপর হচ্ছে মীর হাসানুজ্জামান আবার প্রশ্ন করেছেন, স্যার কেবিএস এনবিএস রিক্রুটমেন্টের জন্য ও এনসিটি নিউ রুলস অনুযায়ী টেট এক্সাম হবে না আগের মতো হবে? ফার্স্ট পেপারের কম্বাইন্ড উইথ সাবজেক্ট, স্যার কেমন হবে? দেখুন যে এটা নতুন যে নিয়ম, সে নিয়মটা কিন্তু এক্ষুনি কার্যকর হয়নি। দেখি আপনার 15 তারিখের পরে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। শঙ্কর হালদার লিখেছে, স্যার এসএসসি গ্রুপ ডি ওয়েটিং লিস্ট কি জন্য অনুযায়ী না ডিস্ট্রিক্ট অনুযায়ী? দেখুন এখানে ডিস্ট্রিক্ট এখন তো জোন তুলে দিয়েছে, আশা করি ডিস্ট্রিক্ট অনুযায়ী করেছে এরা। সমীর কুমার জানা লিখেছেন, স্যার 9-10-এর প্যানেলদের কাউন্সিলিং কি আগস্টে হবে? অবশ্যই আগস্টে হবে। থ্যাংক ইউ স্যার, রাজমন্ডল লিখেছেন, থ্যাংক ইউ স্যার, আপনাকেও ধন্যবাদ রাজমন্ডল। আমি জানা লিখেছেন, দাদা 11-12-এর সেকেন্ড কাউন্সিলিং যদি সেপ্টেম্বরের লাস্টে হয় তাহলে 9-10-এর কাউন্সিলিং কি সেপ্টেম্বরে হবে না? দয়া করে সঠিক করে জানাবেন। সেপ্টেম্বরের কিন্তু হবে না, আগস্টের দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি 11-12-এর কাউন্সিলিং। কঙ্কনা মুখার্জি লিখেছেন, আপার প্রাইমারিতে বায়োসায়েন্স নন ট্রেন্ডের কি ডাক পাওয়া পারে সেকেন্ড ফেজে? দেখুন অনেকেই নন ট্রেন্ড আছেন, তারা ডাক পেয়েছেন, ফলে আপনি যদি স্কোর ভালো থাকে আপনি নিশ্চয়ই ডাক পাবেন। দেবমাল্য পাল লিখেছেন, দাদা শুনছি 11-12-এর ওয়েটিংদের কাউন্সিলিং সেপ্টেম্বরের 3rd উইকে যদি হয় তাহলে কি মাঝে 9-10-এর কাউন্সিলিং হবে? না সেপ্টেম্বর হবে না, আগস্ট মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। ফিরোজ মোল্লা লিখেছেন যে পলিটিক্যাল সায়েন্সে অনার্স এম এ আছে, আমি কি চান্স পাবো এসএসসি আপডেট?
এবার কত স্কোর আছে এটা কিন্তু আমাকে বলেননি ফিরোজ সাহেব, তো ফলে এখনই আমি বলতে পারছি না। সত্যজিৎ রয় লিখেছেন WBCS গ্রুপ ডি অ্যাপয়েন্টমেন্ট কবে দেবে, জানান, জানা থাকলে জানাবেন স্যার। WBSSC গ্রুপ ডি গ্রুপ সি অ্যাপয়েন্টমেন্ট কবে দেবে এখনই আমি বলতে পারছি না, অ্যাপয়েন্টমেন্ট কবে দেবে এখনও অবধি কোনো ঠিক হয়নি। শ্রাবণী রয় লিখেছেন এই আন্দোলনটা খুব দরকার, অবশ্যই দরকার, আপনার সাথেও আমিও একমত। অনির্বাণ 2222 দাস লিখেছেন খুব ভালো খবর স্যার, স্যার আমার 9-10 পরীক্ষায় কি কোনো লিস্ট বেরোবে, সম্ভাবনা আছে পারলে একটু জানাবেন। 9-10 বেরোনোর সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে সৌরভ নস্কর লিখেছেন দাদা রুদাল পাসওয়ান বলছে যে টেটে 62% পেয়েছে, একাডেমিক 50-50, এসসি 10 সাবজেক্ট হিস্ট্রি ফার্স্ট পেজে ডাক পেয়েছে, কিন্তু আমার এক পরিচিত সেও এসসি সাবজেক্ট হিস্ট্রি 50-50 টেন্ড এবং টেট 70% পেয়েছে, তাহলে সে কেন ডাক পেলো না? দেখুন সৌরভবাবু, এখানে এই যে একটা প্রশ্ন আপনি খাড়া করলেন, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন, কারণ কি কে কীভাবে পেয়েছেন, এবং যদি আপনার কথা ঠিক হয় এবং যদি রুদাল পাসওয়ানের কথা ঠিক হয়, রুদাল পাসওয়ানের কথা ঠিক হলে তো আপনি যে কথাটা বলছেন সেখানে একটা প্রশ্নচিহ্ন থেকে যায়, আবার আপনি যে কথাটা বলছেন যে মানে 70% পেয়েছে অথচ 50-50 তার একাডেমিক কিন্তু সে পায়নি, ফলে এখানে কিন্তু রুদাল পাসওয়ানের কথাটাও আবার অবিশ্বাস হয়ে যায়, ফলে এখানে আপনাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার আমি তো দেখতে যাইনি, ফলে উনি যেভাবে বলেছেন সেটা আমাকে বিশ্বাস করতে হবে, আপনি যেমন বলছেন সেটাও আমাকে বিশ্বাস করতে হবে। ভবেশ সিংহ লিখেছেন ঠিক আছে স্যার, ভবেশবাবু আশা করি আপনি যাবেন। রবীন্দ্রনাথ সাহা লিখেছেন আমি বেঙ্গলি অনার্স ডিএড না বিএড করব, ডিএড বিএড যে কোনো ইচ্ছা করতে পারেন। নরোত্তম সরকার লিখেছেন আমার মনে হয় আন্দোলনটা একদিন করলে হবে না, অবশ্যই আন্দোলনটা দীর্ঘদিন চালিয়ে যাওয়ার চিন্তা দরকার। অরূপ বিশ্বাস লিখেছেন দাদা না 11-12 ওয়েটিংদের কাউন্সিলিং কবে হবে, কবে নাগাদ নোটিশ বের হবে, আর ধৈর্য ধরা যাচ্ছে না, খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গীতা মণ্ডল স্যার আমি SLST 9-10 এসসি মেল ফিমেল 97 অ্যান্ড ফিমেলে 14 ওয়েটিং লিস্টে আছি, আমার কি কোনো চান্স আছে? দেখুন ওয়েটিংয়ে যারা আছেন আপনাদের অনেকেরই চান্স আছে, অর্থাৎ ওয়েট করুন, নিশ্চয়ই সেটা ভালো কিছু পাবেন। দিগন্ত মজুমদার লিখেছেন WBCS 2018 মাস্টার এক্সাম 17-ই আগস্ট এক্সাম হবে। দিগন্তবাবু আপনাকে বলি যে এই এটা যখন দিয়েছিলাম ভুল করে আমি দিয়ে ফেলেছিলাম, ফলে আপনি যে উত্তরটা দিয়েছেন সেটাই ঠিক হবে। মৌসুম সোনু লিখেছেন WB গভর্নমেন্টের নো মোর ফর দ্যাট অল রিক্রুটমেন্ট হ্যাভ স্টপড ননসেন্স মেন্টাল। কৃষ্ণা মণ্ডল লিখেছেন স্যার প্লিজ বিনা ম্যাডামের ফোন নাম্বার, বিনা ম্যাডামের ফোন নাম্বার কিন্তু আমার এতে আছে কৃষ্ণা ম্যাডাম, আপনি একটু দেখে নেবেন। থ্যাংক ইউ দাদা, আপনাকেও থ্যাংক ইউ। রঞ্জিত রয় লিখেছেন যে স্যার যারা আপডেট পাস করেছিল ডাক পায়নি তারা কি সার্টিফিকেট পাবে, স্যার প্লিজ জানাবেন। সার্টিফিকেট তো এখনও দেওয়া হয়নি, বিশেষ করে 2015-তে যারা পাশ করেছিলেন, ফলে কবে দেবে এইটা বলতে পারছি না। নির্মল সরকার লিখেছে এক ওকে স্যার একদম, আপনাকেও ধন্যবাদ, থ্যাংক স্যার। MD জুয়েল লিখেছেন আপনাকেও ধন্যবাদ। ড্যাশিং বিশ্ব লিখেছেন স্যার SSC গ্রুপ সি নিয়ে কিছু বলুন প্লিজ, আমি জানলে অবশ্যই বলবো। শ্রাবণী রয় লিখেছেন থ্যাংকস দাদা। সুজন সর্দার লিখেছেন দাদা 9-10, 11-12 সিট বাড়াবে কি? অবশ্যই বাড়াবে। অমিতলাল লিখেছে দিদি যদি কিছু করে তবে বুঝবো, আমাদের কথা ভাবেন, নিশ্চয়ই দিদি নিশ্চয়ই আমাদের কথা ভাববেন আমরা আশা করি। সুব্রত রায় লিখেছেন হলেই ভালো, কারণ সব কিছুর একটা লিমিট থাকে নিশ্চয়ই। তারপরে অনহারা খাতুন লিখেছেন থ্যাংকস স্যার আপনাকেও ধন্যবাদ। ইউনিক ক্রিয়েশন লিখেছেন অনেকদিন পরে একটা ভালো খবর, আপনাকেও ধন্যবাদ। টু বিকাম এ টিচার ফর ওয়েস্ট বেঙ্গল এ ব্ল্যান্ডার্ড, সৌভিকবাবু যা কথা আপনি বলেছেন নিশ্চয়ই ঠিক, খুব ভালো।
মীর হাসানুজ্জামান লিখেছেন এনসিটি নিউ ডিলস, সে 1 to 12 পাস পর্যন্ত টেট এক্সাম দিতে পারবে, সেটা কি কার্যকারিতা হয়েছে? এখনো হয়নি। জয়দীপ রায় লিখেছেন এতদিন কি উনি কিছু জানতেন না? 2019 ইলেকশনের জন্য 81 লাখ জব হয়ে গেছে। ডব্লিউবিএ এটা তো ওনারই কথা। দেখুন, ওনার কথা ঠিকই, এবার তিনি সব কিছু জানেন, জেনেও তো, যাই হোক, দেখা যাক এখন তিনি জানতেন কি জানতেন না সেটা তিনি জানেন, কিন্তু আমরা তিনি এগোতে চাইছেন যখন, আমাদেরকে একটা ভরসা দিচ্ছেন যখন, আমরা সেটার জন্য অপেক্ষা করতেই পারি। অরূপ বিশ্বাস লিখেছেন, দিদি ভাই যদি 6 বছর আগে শুধু একটু পদক্ষেপ নিতেন তাহলে বোধহয় লোকসভা ভোটের আগে এই হস্তক্ষেপ করতে হতো না। অবশ্যই এটা সবাই বলবে। সোমরাজ মান্ডি লিখেছেন, দাদা অর্ক এডুকেশনের সেকেন্ড ফেজ কি বেরোবে? অর্ক এডুকেশনের সেকেন্ড ফেজ বেরোবে। সোমরাজ মান্ডি লিখেছেন, দাদা অর্ক এডুকেশনের সেকেন্ড ফেজ আপনার প্রশ্ন উত্তর দিয়েছি আমি। নমিতা মাহাতো লিখেছেন, একাদশ দ্বাদশ শ্রেণী কাউন্সিলিং উপস্থিত হয়ে যারা স্কুল পছন্দ করেছে তাদের নিয়োগপত্র কবে দেওয়া হবে? খুব তাড়াতাড়ি দেওয়ার সম্ভাবনা রয়েছে। মিতেশ সাউ লিখেছেন, স্যার আমার অনার্সে 50% আছে, বাট অল ওভার 50% নেই। আমি আপনার এই প্রশ্নের উত্তর একবার দিয়ে দিয়েছি। দাসলাভ লিখেছে, কি মুশকিল, তাহলে তো খুব সহজে, খুব বেশি স্কুল খুঁজতে হবে, অবশ্যই বেছে বেছে স্কুল নেবেন। দুলাল দাস অধিকারী লিখেছেন, সিএম সব জুনতো না জানতা, যাই হোক সারা টেকনিক্যালি অ্যাভয়েড করেছিল, তার মিনিস্টার কে করছে সেটা জানে না, এগুলো তার পলিটিক্স, বাকিরা এদের ধরনের। যাই হোক, দুলালবাবু নিজের মনের কথা এখানে শেয়ার করেছেন। অমিতা ঘোষ ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ। নির্মল সরকার, থ্যাংক গড, আই এম শিওর এইবার একটা পজিটিভ রেজাল্ট আইডেন্টিফাই পাওয়া যাবে নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার, নির্মল সরকার বলেছেন। তারপর প্রিয়াঙ্কা দাস বলেছেন, দাদা আপনার সব খবরই ওপর ভরসা হয়, এটা তাও ভরসা করলাম। দাদা নিয়োগের জন্য তাড়াতাড়ি হয়, আপনি এইভাবে আমাদের পাশে থাকবেন, অবশ্যই থাকবো আপনাদের পাশে। সমাজশ্রী মণ্ডল দেখেছেন, ডিএলএড করলে আপার প্রাইমারি বসা যাবে কি? ডিএলএড করলে আপার প্রাইমারিতে বসা যাবে কি? নিশ্চয়ই, প্লিজ বলুন না দাদা। আচ্ছা, সমাজশ্রী মান্ডি লিখেছেন। ববিতা মজুমদার লিখেছেন, থ্যাংক ইউ ফর ওয়াল আপডেট, কিন্তু 11-12-এর কাউন্সিলিং হয়ে গেছে, তাদের নিয়োগ কবে? থ্যাংক ইউ ফর আপডেটস। ববিতা মজুমদার লিখেছেন, থ্যাংক ইউ ফর ওয়াল আপডেটস, কিন্তু যে 11-12-এর কাউন্সিলিং হয়ে গেছে তাদের নিয়োগ কবে হবে? খুব তাড়াতাড়ি হবে ম্যাডাম, একটু ওয়েট করুন। প্রাইমারি টেট কবে হতে পারে প্রশ্ন করেছেন শাহাবুল মণ্ডল। প্রাইমারি টেটটা এখনও দেরি আছে, প্রাইমারি টেটে কিন্তু আবার কেস হওয়ার সম্ভাবনা চলছে, বিএডটা কেস করবে। মীর হাসানুজ্জামান, এনসিটি এর নিউ রুলসে 11-12-এর ক্লাস টেট হবে, সেটা কি? আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। স্বপন কুমার লিখেছেন, দাদা 2012 পাস মেরিট লিস্ট কীভাবে একটু জানাবেন প্লিজ, আমি জানলে নিশ্চয়ই আপনাদের জানাবো। মৌটুসী গায়েন, থ্যাংক ইউ ফর অল আপডেট, আপনাকেও ধন্যবাদ। দেবশ্রী পাল লিখেছেন, এইসব মন ভুলানো কথা হতে পারে। সুচিত্রা ঘোষ লিখেছেন, স্যার 11-12-এর মেরিট লিস্ট পিডিএফ ফাইলটা কেমন, কোন সাইট থেকে ডাউনলোড করা যাবে? 11-12-এর মেরিট লিস্ট বা পিডিএফ ফাইলটা কোন সাইট থেকে ডাউনলোড করা যাবে, এটা আপনাকে সুচিত্রা ঘোষ বলি। আপনি স্কুল সার্ভিস কমিশনের লিখবেন, স্কুল সার্ভিস কমিশন করলে কিন্তু সেই সাইডে পেয়ে যাবেন। দেবাশিস সরকার লিখেছেন, কিভাবে আর্ন করা যাবে কাইন্ডলি একটু বলে দিবে? নিশ্চয়ই, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি একটু যোগাযোগ করবেন আমার সাথে। আলোকমন লিখেছেন, এতদিন কী করছিলেন দিদি, সব কিছু ইচ্ছা করে ডিলে করেছেন, এটা 10% বলতে পারি, 100% বলতে পারি। দেখুন কি করেছিলেন সেটা তো বলা মুশকিল, যাই হোক তিনি পদক্ষেপ নিচ্ছেন, আমাদের নিশ্চয়ই কোনো ভালো হবে। ফিরোজ বক্স লিখেছেন, ডব্লিউবি সিএসএসসি গ্রুপ সি এবং ডি কাউন্সিলিং হবে, কাউন্সিলর হবে, কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা আছে
একই WBSSC গ্রুপ ডি সি সেকেন্ড কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ফিরোজ বক্স লিখেছেন থ্যাংক ইউ ফর অল ভিডিও আপডেট। অলোক মুর্মু, এটা কি করে হচ্ছে বুঝতে পারছি না, এত বড় ভুল হচ্ছে, এটা তো মারাত্মক ভুল, সত্যি আর কিছু বলার নেই। অলোক মুর্মু এই প্রশ্ন লিখেছেন। অমিত রয় লিখেছেন আমি যাব। তারপরে হচ্ছে অমিত রায় আন্দোলনে আসার কথা বলেছেন, নিশ্চয়ই আমাদের কিছু করে দেখাতে হবে, পাবো নয় তো হারাবো। অমিত রায় প্রশ্ন আপনাকে ধন্যবাদ। ফিরোজ বাকলে WBSSC গ্রুপ সি অ্যান্ড সেকেন্ড কাউন্সিলর হবে, এক্ষুনি বলা যাচ্ছে না, তবে হওয়ার সম্ভাবনা আছে। নির্মল সরকার স্যার প্লিজ রানাঘাট শিয়ালদা মেল লাইনে আপনি একটু দেখুন না প্লিজ। নির্মল বাবু আপনাকে বলি যে আমার অনলাইন আর্নিং বিষয় নিয়ে যে টোটাল অফিসগুলো আছে সেখানে আপনার ও সাইডে করার মতো এ নেই, আর বাইরে থেকে অনেকেই আসছে। কিন্তু আপনি রানাঘাট শিয়ালদা চত্বরে আপনার যদি ওই সাইডে যদি বড় বাড়ি হয় তো বাইরে থেকে অনেকেই আসছে আমার কাছে। শিবানী দে, আমার একটা কথা, যে মেরিট লিস্ট বের করলো না, মেরিট লিস্ট বের করবে। ডলিনাথ লিখেছেন এসআই জব কি ট্রান্সফারেবল, এখানে জব পাওয়ার পরে কি ডিস্ট্রিক্ট পারফরমেন্স দেওয়া হয় ফিমেলসদের? ডলিনাথ লিখেছেন স্যার জব কি ট্রান্সফারেবল, এখানে জব পাওয়ার পরে কি ডিস্ট্রিক্ট প্রিফারেন্স দেওয়া হয় ফিমেলসদের? দেখুন এক্ষুনি বলে দিই যে ট্রান্সফারেবল তো নিশ্চয়ই, কিন্তু বিভিন্ন যে এখন ট্রান্সফারেবল যে বিষয়গুলো আছে সে বিভিন্ন বিষয়গুলো একটু দেখতে হবে, দেখলে তারপরে বুঝতে পারবেন। ডলিনাথ লিখেছেন যে আমার আপার প্রাইমারি 122 সাবজেক্ট ইংলিশ নন ট্রেন জেনারেল, সেকেন্ড ফেজে ডাক পাওয়ার সম্ভাবনা আছে? নিশ্চয়ই যেতে পেতে পারেন, যেহেতু আপারে আপনার ইংলিশে 112 আছে শুধু সাবজেক্ট মানে টেটে, ফলে পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।